এমনও দিন গেছে ধরো যে দিন টানা 4-5 দিন না খেয়েছিলাম, এরকমও গেছে। কিন্তু তবলা বাজাইতে জানতাম, আমি গান গাইতে জানতাম, এই কারণে আমাকে আরো তাড়াতাড়ি নিয়েছিল। আমি শামীম জামানের অভিনয় অনেকে দেখেছে, শামীম জামানের সংলাপ মুখে মুখে মুখরিত হচ্ছে, এখন ক্লিপ আকার বের হচ্ছে, কিন্তু শামীম জামানের বেড়ে ওঠাটা আসলে অনেকে খুব আগ্রহ করে শুনতে চায় যে কিভাবে এই অবস্থাতে আসছেন একজন নির্মাতা, একজন অভিনেতা হওয়ার গল্প, সুখ দুঃখ তো থাকবে, সবকিছু একটু শুনতে চায় দর্শক শ্রোতা ভক্তরা। এটা তো অনেক কঠিন পথ, বুঝছো? অভিনেতা হওয়ার গল্প আসলে অনেক অনেক দীর্ঘ পথের ব্যাপার, কারণ আমরা যখন ছোট থেকেই নাটকের প্রতি একটা ঝোঁক ছিল আমার, আমি গ্রামে স্কুলে বা আমাদের গ্রামে যাত্রা হতো মানিকগঞ্জে, যাত্রার সাথে ছোটোবেলায় অভিনয় করেছি যাত্রাতে, আমার মামার বাড়িতে, আমাদের স্কুলে। তারপর থেকে ঢাকায় আসার পরে ধরো যে থিয়েটারের সাথে যুক্ত হয়েছি, যে ঢাকায় তখন থিয়েটার অত বুঝতাম না গ্রামে থাকতে, তো থিয়েটারটা আসলে কী সেটাও অত জ্ঞান ছিল না। ঢাকায় এসে তখন খোঁজা শুরু করলাম কোথায়, এবার টিএসসিতে ঘোরাঘুরি, বেইলি রোডে ঘোরাঘুরি করা শুরু করলাম, তো 89 এইরকম সময়। তারপরে তো আমি একটা ছোট্ট দলের সাথে কিছুদিন ছিলাম, তারপরে আরণ্যকে যোগ দিলাম। এই যে আরণ্যকে যোগ দেওয়ার পরেই আমি, আমার মনে হলো যে প্রকৃতি বেড়ে ওঠাটা এখান থেকে হয়েছে আসলে বেসিক্যালি। তো আরণ্যকে যখন যোগ দিই, তারপরেও দীর্ঘদিন আরণ্যকের সাথে যুক্ত, প্রথম দিকে তো ধরো যে অভিনয়ের সুযোগ হয়নি, কিন্তু আমার একটা প্লাস পয়েন্ট ছিল যে আমি তবলাই বাজাতাম, ঢোল বাজাতাম বেসিক্যালি, তো ঢোল বাজাতাম ওই দলের মঞ্চনাটকের যে মিউজিক হয়, মিউজিকের সাথে বা গান হয় গানের সাথে। তো একটা পর্যায়ে অভিনয় পাচ্ছিলাম না, পাচ্ছি হঠাৎ করে আমাকে চরিত্র দেওয়া হলো, এই তখন আমার আমি ওই চরিত্র রিহার্সেল করলাম, সবাই বলে যে আরে ভালো তো। এই পর এরপর থেকে একটার পর একটা মঞ্চনাটক তো অনেক করেছি, অনেকগুলো প্রোডাকশনের সাথে যুক্ত ছিলাম। তো এই হচ্ছে বেড়ে ওঠা, আর ডিটেলে আসলে বলা খুব টাফ, ডিটেলে বলাটা চর্চার বিষয়টা, আমরা তো এখনো শিল্পকলাতে যাই, মঞ্চে নাটকে দেখতে যাই, আর কষ্টের বিষয়টা যে আসলে কতটা, এমনিতে তো আপনি এই জায়গাতে, আপনার এখন পরিবার আছে, আপনার থাকার জায়গা ঢাকাতে আছে, আপনার ইনকাম সোর্স আছে, আপনার বাড়ি গাড়ির কথা যাই বলি না কেন, সবার কিন্তু একটা কষ্ট। আমরা মনে করি যে একটা মোশারফ করিম, একটা চঞ্চল চৌধুরী, একটা শামীম জামান মানে স্মার্ট বয় এবং ভালো চরিত্র করে এবং বিখ্যাত লোক, কিন্তু তাদের তো কষ্ট আছে, পরিশ্রমের জায়গাটা কেমন ছিল? অনেক কঠিন ছিল পরিশ্রমের জায়গা বলতে কি, আসলে আমাদের, আমার বেসিক্যালি যেটা হয়েছে যে আমার বাবা ছিলেন শিক্ষক, এক পর্যায়ে শিক্ষকতা নিয়ে রিটায়ার করলেন। ইন দি মেন টাইম আমাদের আমাদের বাড়িতে আসলে মানিকগঞ্জের একদম যমুনা নদীর পাড়ে, তো যমুনা নদীর একটা ভাঙন আমাদেরকে একদম সর্বনাশ করে দিয়েছে, সর্বশান্ত করেছে, গ্রাস করেছে, গ্রাস করেছে আমাদের জমি জমা বাড়ি ঘর দুইবার ভেঙেছে, মানে সেই জমি জমা এখনও নদীতেই আছে বেসিক্যালি, ওই জমি জমা এখনও সেরকমভাবে ওঠে না। মাঝে মধ্যে আমরা যাই, আমাদের আরও আত্মীয় চাচারা তো ভাইটাই আছে, ওরা দেখাশোনা করে মাঝে মধ্যে। এই যে যখন জমি টমি ভেঙে গেল নদীতে, তখন আমাদের স্ট্রাগলটা বেসিক্যালি আমার শুরু হয়ে, তার আগে ছোটো সময় খুব রাজকীয়ভাবে বড় হয়েছিল, আমার বাবা চলাফেরা তার সব কিছুই একটু রাজকীয় ছিল, টিচার মানুষ, এলাকা মাতবাড়ি করতো, অনেক নামকাম ছিল ওনার। তো তারপরে আমি যখন ওই নদীতে ভেঙে যাই, তারপরে আমি শুরু চিন্তা করলাম যে আমাকে যে কোনোভাবে ঢাকায় যেতে হবে, তখন আমি ঢাকায় চলে আসলাম। এই ঢাকায় এসে স্ট্রাগলটা, আমার স্ট্রাগলটা শুরু হলো এখানে, তখন তো থাকারও জায়গা নাই, প্রথমে আমার খালার বাসায় থাকলাম, আমার এক ফুপুর বাসায় কয়েকদিন থাকলাম, তারপরে খালার বাসায় থেকে পরে মনে হলো যে এই বাড়িতে বড় খালার বাসায় উঠেছিলাম, সেখানে অনেক আদর আপ্যায়ন ছিল, বাট আমার একটা মনে হলো যে থিয়েটার, তখন থিয়েটার অলরেডি যোগ দিয়েছি, তখন ভাবলাম যে এখানে থাকলে আমার থিয়েটার চর্চাটা ঠিক মতো হবে না, কারণ হচ্ছে অত আদর আপ্যায়ন থাকলে মুশকিল। তখন আমি কিন্তু মেসে চলে গেলাম, এই একটা মেসে যাওয়ার পরে এইখানে হলো তো স্ট্রাগলটা, মেসে ভাড়া দিতে পারিনি ঠিক মতো। আমার এক বন্ধু ছিল রতন সরকার, সে এখন ইন্ডিয়াতে থাকে, ও আমাকে হেল্প করেছে। তারপরে ওই সময় যেটা হয়েছে যে 4-5 দিন, কারণ ওই সময় দু একটা টিউশনি করা হতো, কিন্তু নাটকের পিছনে ঘুরলে যেটা হয় আর কি, টিউশনি তো ঠিকমতো থাকে না, কারণ আমার রিহার্সেল করতে হয় প্রতিদিন, যত কষ্টই হোক, খেয়ে না খেয়ে আমরা দুপুরবেলায় আমি রিহার্সেলের ওখানে টিএসসিতে বসে থাকতাম, হয়তো একটা বনরুটি বা একটা চা দিয়ে খেয়ে নিলাম, এই রিহার্সেল শুরু করলাম সন্ধ্যার দিকে, আবার রাতে এসে
তারপরে নিজের অনশন রান্না করে খেয়েছি, মানে এই স্ট্রাগলের কথা শেষ করা যাবে না, এটা একটা ইতিহাস, বিরাট ইতিহাস। এদিকে পড়াশোনা আছে, পড়াশোনা সিটি কলেজে ভর্তি হলাম, তো সেখানেও প্রথমে আমার বড় ভাই বাবা আমাকে ভর্তির টাকা দিয়েছিলো, তারপর থেকে আমি কোনো টাকা আনিনি আমার বাড়ি থেকে। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি আমার ভর্তির টাকাটা আমার বাবা দিয়েছিলো, আমার বড় ভাই বাবা। তারপর থেকে আমি কখনোই বাড়ি থেকে টাকা আনিনি আসলে, বরঞ্চ আমি উল্টা চেষ্টা করেছি সবাইকে দেওয়ার জন্য। এই যে সময়টা পার করছি ওই সময়, তখন তো আমাদের আসলে বেসিক্যালি মঞ্চ নাটক করতাম, তখন তো টেলিভিশন ছিল একটা, বিটিভি ছিল, তো আমরা যে বাইরে মিডিয়াতে কাজ করবো সেই সুযোগটাও ছিল না, সুযোগটা ছিল না। এবং আমাদের দলের থেকে যে হুট করে আমি যে টেলিভিশনে যাবো সেটারও সুযোগ ছিল না, টেলিভিশনের একটা কঠিন জায়গা ছিল যেখানে সুযোগ পাওয়া যায়ও নাই কখনো, যদিও ইনকাম সোর্সটা আসলে বেসিক্যালি ছিল না, ইনকাম সোর্সটা একদমই ছিল না। এখন তবু একটা ছেলে মেয়ে টেলিভিশনের সাথে বা একটা প্রোডাকশনে যুক্ত থাকলে একটু অভিনয় করলে 1,000-1,500 টাকা পেয়ে যায়, এই করে করে কিন্তু আস্তে আস্তে বাড়ে, ওনাদের কিন্তু ভালো ইনকাম আছে। কিন্তু আমাদের সময় সেই সুযোগগুলো ছিল না, টিউশনই করতে হয়েছে, পাশাপাশি জব করার চিন্তা আমি করিনি কখনো। তারপর আমি সাংবাদিকতা করেছিলাম, ফ্রিল্যান্স সাংবাদিকা ছিলাম, ফ্রিল্যান্সার ছিলাম অনেকদিন, সাংবাদিকতা করেছি। তো সেই ক্ষেত্রে সাংবাদিকতার সাথে আমাকে হেল্প করেছে অলোক দা, অলোক বসু। আমি পরে আবার একটা জায়গায় চাকরি হলো আমার দৈনিক রিপোর্টার পত্রিকাতে, তো কিন্তু তখন আমার যেটা সমস্যা হলো, আমি 6 মাস না 7 মাস চাকরি করেছিলাম, তখন আমার স্যালারি ছিল 3,300 টাকা। আচ্ছা, এই স্যালারিতে আমি জয়েন করেছিলাম ওখানে। কিন্তু মজার ঘটনা হচ্ছে যে মঞ্চ নাটক তখন আমাদের জয় জয়ন্তী চলে, প্রতিদিন আমাকে রিহার্সেল আসতে হয়, জয় জয়ন্তী নামবে, আমি কাস্টিং আছি, ওখানে মিউজিক ঢোল বাজাতে হবে, অনেক মিউজিক্যাল প্রোডাকশন, তারপরে এরকম করতে করতে। আর আমার যে ডিউটিটা ছিল বেসিক্যালি সন্ধ্যার সময় আসলে কাজটা বেশি, এডিটরিয়াল যে পেজটা ছিল সেটা সহকারী হিসেবে কাজ করেছি, তো ওই কাজটা তো সন্ধ্যার সময় বেশি হয়, আর মঞ্চ আর মঞ্চ সন্ধ্যায় একসাথে দুইটা প্যাচ লেগে গেল। পরে আমি সরি একটু কেটে দিই, পরে এরকম আমার ওই মাঝখানে গ্যাপ পড়া শুরু হলো, কারণ আমি মঞ্চ নাটক ছাড়তে চাচ্ছি না, আমি সাংবাদিক ছেড়ে দিবেন, সাংবাদিকতা ছেড়ে দিব তাও ভালো, কিন্তু মঞ্চ নাটক ছাড়তে চাচ্ছি না। তো এরকম করতে করতে একদিন যাওয়া হয় না, এই বলে মুকুল ভাই ছিলেন তখন, মুকুল ভাই সম্পাদক ছিলেন, এটা মুকুল ভাই মারা গেছেন, আল্লাহ মাফ করুক। তো পরে যাই হোক, কয়েকদিন যাই না যাই না, রিহার্সেল হচ্ছে, হঠাৎ করে দেখি নোটিশ টাঙ্গা দিছে কয়েকজনের চাকরি নাই, এর মধ্যে আমি একজন, প্রথমে না আমার চাকরি নাই, মানে আর কি চাকরি আর চিন্তা করলাম যে আর করবো না, দেখি কি হয়। তারপরে ছোটোখাটো একটু বিজনেস করার চেষ্টা করলাম, প্রিন্টিং বা এইরকম জাতীয় করা, কিন্তু মূলত যাই করি না কেন কিন্তু সেইভাবে ফিনান্সিয়াল জায়গাটাকে দিকে আবার আমার ছোটো ভাইদেরকে আমি ঢাকায় আনা শুরু করলাম, ছোটো বোনকে আনা শুরু করলাম, অথচ আপনার ইনকাম শুরু হয় না, আমার শুরুই হয়নি, ইনকামই নাই। তখন যে কীভাবে গেছে আল্লাহ জানে, আমি দিন এগুলো বর্ণনা করা মুশকিল, কীভাবে যে দিন পার করছি এটা আল্লাহই জানে, একমাত্র উনিই জানেন। কিন্তু এই স্ট্রাগলটা মানে শুধু যদি আমি তখন ধরো যে এমন হতো যে আমি পার্ট টাইম জব করতে পারতাম, সেটা যাইনি, কারণ আমার মঞ্চ নাটক তো আসলে করতে হবে, আমার মঞ্চের সাথে যুক্ত। তখন মানে আমি হচ্ছে একদম মানে কী বলবো, পাগলা কর্মী, পাগলের মতো, যখন প্রতিদিন যাই মিস করি না, যেখানে শো হচ্ছে শোতে যাচ্ছি, কাজ করতেছি, প্রোডাকশনে আরণ্যকে তো যখন ঢুকি তখন তো নানান রকম কাজের সাথে যুক্ত হয়ে গেছে, ওই কারণে আর বাকি আর ইয়ে করার চিন্তা হয় না যে একটা জব করবো বা পাশাপাশি কিছু করবো। কিন্তু এদিকে তো স্ট্রাগল, বাড়িতে খাবার নেই, কতদিন যে বাড়িতে চাল নিয়ে আসবো কিন্তু আনতে পারি নাই, এদিকে সবাই দেখা গেলো যে না খাওয়া অবস্থা, এরকম স্ট্রাগল। তারপর আমার ছোটো ভাই এসে, ও তো আর মঞ্চের সাথে যুক্ত না, নাটকের সাথে যুক্ত না, ও এসে আমাকে হাল ধরলো কিছুটা, ও অনেক হেল্প করেছে, মানে ওর কারণে আবার পরে আমি আবার একটু রিলিজও পাইছি, মানে সাপোর্টটা দিয়েছে। ও টিউশনি, ওরা টিউশনি দিলাম কয়েকটা, ও টিউশনি করতো, তারপরে টুকটুক করে দুই ভাই একটু বিজনেস করলাম, ওরে বিজনেসে বললাম তুই দেখ, এই করে করে যা করে লসও খাইছে, বিজনেস করতে গিয়ে আসলে তো আমার শিল্পীদের ব্যবসা হয় না। তো এই করে করে তো একটা সময় দীর্ঘ সময় পার হতে 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 তারপরে আবার টেলিভিশনে একটু সুযোগও পাইলাম, প্রথম একটা ধরো একটা বিজ্ঞাপন করলাম মামুন রশিদের, আমার ওস্তাদের, এই একটা বাল্য বিবাহের বিজ্ঞাপন করলাম, ওইটা তো আবার অনেকেই চিনে ফেললো আমাকে, রাস্তায় গেলে আর বাপরে বাপ বিশাল ই হয়ে গেলাম, পরিচিত, তখন তো সহজই মানুষ, তখন শুধু টেলিভিশন ছিল তো একমাত্র, ওখানে যেত ওই নাটকটা,
ওই সরি ওই বিজ্ঞাপনটা যাইতে আর কি, এক মিনিটের একটা গানের ই ছিল। তারপরে আস্তে আস্তে তো ধরো যে একুশ টেলিভিশনে নাটক করলাম একটা দয়া মানুষ, তখন মানুষ চেনা শুরু করলো, তখন তো হিউজ পরিচিত। ওই নাটকটা করার পরে আমার আমার নিয়ে এত নিউজ হয়েছিল তখন, যাই যাই দিন থেকে সব পত্রিকা যে নতুন একটা ছেলে আসছে, দারুণ অভিনেতা এই সেই। কিন্তু পরবর্তীতে আবার তার সাথে কথা বলে দেখবো যে আমি মঞ্চের লোক, তখন ওরা বলছে আরে আপনি মঞ্চের দেখে তো ভালো অভিনয় করেন, এইরকমভাবেই বিষয়টা হয়েছে। তো যাই হোক, এসে আসলে ওই যে কষ্টের যে বিষয়টা, এটা শুধু আমার একার না, অনেক যারা মঞ্চের সাথে যুক্ত ম্যাক্সিমাম এরকম কষ্ট করেছে। কিন্তু আমার মাত্রাটা একটু হয়তো বেশি, কারো একটু কম, কারো একটু ও সর্বত কম কষ্ট করে নি, হাসানও কম কষ্ট করে নি, চঞ্চল চঞ্চল তো অনেক মানে আমার আমরা তো একই দলের, চঞ্চল অনেক কষ্ট করেছে, তখন একটা টিচার একটা স্কুলের শিক্ষকতা নিল, তার আগেও অনেক কষ্ট করেছে। তো এই কষ্টটা সবারই, যারা আসলে ওই যে এই কষ্টটাও কিন্তু একটা মানুষকে বড় করে আর কি, উৎসাহ দেয় যে কষ্ট করে করে একটা জায়গা আসা, যে কারণে এরা কিন্তু কোনো শেষ হয় না। আচ্ছা আচ্ছা।